হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন নিয়োগের তথ্য তোমরা পেতে চলেছো, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এবং এই নিয়োগে আবেদন করতে হলে তোমরা বাড়ি বসে নিজেদের স্মার্টফোন থেকে শুধুমাত্র ইমেলের মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি কিন্তু লাগছে না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে নিয়োগের বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেওয়া যাক। এবার নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক এবং ভিডিওর শেষে কোন অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনের ফর্মে তোমাদেরকে আবেদন করতে হবে সেই ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের আইনি দপ্তর ল ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা নিজেরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখে নেওয়া যাক পদের নাম। পদের নাম আছে গ্রুপ ডি স্টাফ এবং এই পদের নিয়োগ সংস্থা হলো জয়েন্ট সেক্রেটারি ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পদের জন্য বেতন আছে প্রতি মাসে 8,000 টাকা এবং পরবর্তীতে এই বেতন কিন্তু বাড়বে। এবং বয়সসীমা বলা হয়েছে আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 40 বছরের মধ্যে। এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা। অষ্টম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে প্রার্থীকে বাংলা এবং ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। এখানে মোট শূন্যপদ আছে 4টি এবং এটি কন্ট্রাকচুয়ালে নেওয়া হবে এবং পরবর্তীতে কাজের মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এবার দেখে নেওয়া যাক আবেদনের প্রক্রিয়া। অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। সার্থক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে, তারপর ফর্মটিকে A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটিকে প্রার্থীর সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে একটি PDF বানাতে হবে। অর্থাৎ সমস্ত PDF কিন্তু আলাদা আলাদা করে স্ক্যান করলে হবে না, একটা ফাইলের মধ্যে সমস্ত PDFগুলোকে স্ক্যান করতে হবে। সেটা মোবাইলের মাধ্যমে বিভিন্ন PDF স্ক্যানার দিয়ে তোমরা করে নিতে পারবে। এরপর ওই PDF ফাইলটিকে একটি ইমেলে পাঠিয়ে আবেদন করতে হবে। একাধিক ইমেল পাঠালে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। আবেদনের PDF পাঠানোর ইমেল এখানে দেওয়া রয়েছে, এই ইমেলে কিন্তু PDF পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 27 ফেব্রুয়ারি 2022। তো এবার বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদনের ফর্মটি দেখে নেওয়া যাক। তো তাহলে বন্ধুরা, এটাই হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন। তো একটু আগে যে যে বিষয়গুলো আমি বললাম সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই নোটিফিকেশন তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে। এবং এবার তোমরা এখানে ডিসপ্লেতে যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি কিন্তু যথাযথভাবে ফিল আপ করতে হবে, যেখানে একটা পাসপোর্ট সাইজ ছবি তোমাদের এই ফর্মে আটকে দিতে হবে এবং তার সঙ্গে এই যে ডিটেলসগুলো রয়েছে এইগুলো যথাযথভাবে ফিল আপ করে সিগনেচার করে কিন্তু স্ক্যান করার পর এই ফাইলটিকে অন্যান্য ডকুমেন্টসের সাথে একসাথে স্ক্যান করে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ল ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নিয়োগের ব্যাপারে কিছু তথ্য। নিয়োগ সংক্রান্ত এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো এবং তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও এবং পাশাপাশি নিয়োগের এই ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।